নমস্কার বন্ধুগণ, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই এপিসোডে ইন্ডিয়ান ফুটবলের অনেক বড় বড় আপডেট আছে, সব কিছুই তোমাদেরকে জানাবো। ইস্টবেঙ্গল মোহনবাগান ছাড়াও অন্যান্য টিমেরও বড় বড় আপডেট আছে, তো সব কিছুই তোমাদেরকে জানাবো। প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই ডেলি আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মেন টপিকে যাওয়া যাক। কলকাতার সমস্ত ফুটবল প্রেমীদের জন্য একটা ভালো খবর দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দীর্ঘ 17 বছর পর এই প্রথমবার আবারও কলকাতায় বসতে চলেছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ক্যাম্প। হ্যাঁ বন্ধুরা, জুন মাসে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচগুলোর প্রস্তুতি হিসেবে কোচ ইগর স্টিম্যাচ কলকাতায় এপ্রিল মাসে ট্রেনিং ক্যাম্প বসাতে চলেছেন। অর্থাৎ দীর্ঘ 17 বছর পর কিন্তু আবারও কলকাতায় জাতীয় দলের ক্যাম্প বসতে চলেছে। তো এটা অবশ্যই একটা ভালো নিউজ বলতেই পারো কলকাতার সমস্ত ফুটবল প্রেমীদের জন্য। এবার সরাসরি ঢুকে যাবো ট্রান্সফার আপডেটগুলোতে। কথা বলতে চলেছি এটিকে মোহনবাগানের মিডফিল্ডার জায়েশ রানেকে নিয়ে। এই 28 বছর বয়সী জায়েশ রানের কন্ট্র্যাক্ট এটিকে মোহনবাগানের সাথে এই 2021 সালেই শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বিভিন্ন টিম জায়েশ রানেকে নেওয়ার জন্য আগ্রহী। তোমাদেরকে জানিয়েছিলাম যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির একটা বড় অফার আছে জায়েশ রানের কাছে। তবে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই মুহূর্তে কিছুটা পিছিয়ে আছে। হঠাৎ করে এই মুহূর্তে কিন্তু জায়েশ রানের বেঙ্গালুরু এফসিতে যাওয়ার চান্সটা প্রবল হয়ে উঠেছে। দীর্ঘদিন এটিকে, তারপর এটিকে মোহনবাগানের হয়ে খেলেছেন এই জায়েশ রানে। তবে এই সিজনে সেরকম সুযোগ পাননি, অর্থাৎ গেম টাইম পাননি জায়েশ রানে। তো সেই কারণেই তিনি এটিকে মোহনবাগান ছাড়তে চাইছেন, এবং এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসির অফারটাই সবচেয়ে গ্রহণযোগ্য জায়েশ রানের কাছে। এছাড়াও জায়েশ রানের কাছে যেটা বললাম, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির অফার তো আছেই, এটা তোমাদেরকে আগেও বলেছিলাম। এছাড়া চেন্নাইন এফসি এবং এসসি ইস্টবেঙ্গল, এই 4টে ক্লাবের অফার বর্তমানে আছে এই 28 বছর বয়সী মিডফিল্ডার রাইট উইঙ্গারের কাছে। তো দেখা যাক শেষ পর্যন্ত জায়েশ রানে কোন ক্লাবে জয়েন করেন। তো বন্ধুরা, এবার কথা বলতে চলেছি এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। এসসি ইস্টবেঙ্গলের এই মুহূর্তে সবচেয়ে বড় টার্গেট কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসির স্টার প্লেয়ার 19 বছর বয়সী নিনথই মেইতেই। নিনথই, যিনি প্রধানত রাইট উইং এবং লেফট উইংয়ে খেলেন, এআইএফএফ এলিট একাডেমির প্রোডাক্ট ইন্ডিয়ান অ্যারোজের হয়ে খেলেছেন, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে 2019 সাল থেকে যুক্ত আছেন। নিনথইয়ের সাথে 2022 অবধি নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কন্ট্র্যাক্ট আছে। এই সিজনের শুরুর দিকটা নিনথয়ের জন্য বেশ ভালো ছিল, তবে শেষের দিকে এসে তিনি তার ফর্মটা যেন হারিয়ে ফেলেন। 13টা ম্যাচ খেলেছেন এই সিজনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে। তো সেই নিনথই মেইতেইকেই কিন্তু দলে নিতে চাইছে এসসি ইস্টবেঙ্গল, এবং এই মুহূর্তে একটা বড় টার্গেট বলাই যায় ইস্টবেঙ্গলের। নিনথইয়ের বয়স মাত্র 19 বছর, তো সেক্ষেত্রে একটা ভালো ফিউচার প্রসপেক্ট বলাই যায়। তো যদি এসসি ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে সাইন করাতে পারে, তাহলে অবশ্যই ভালো নিউজ হবে ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থকদের জন্য। এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এবার কথা বলবো ইস্টবেঙ্গল বা এসসি ইস্টবেঙ্গলের এই সিজনের সবচেয়ে ভালো বিদেশি প্লেয়ার ম্যাটি স্টেইনম্যানের ব্যাপারে। ইস্টবেঙ্গলের এই খারাপ সিজনের মধ্যেও যিনি সবচেয়ে ভালো পারফরমেন্স দিয়েছিলেন, তিনি এই 26 বছর বয়সী জার্মান সেন্ট্রাল মিডফিল্ডার ম্যাটি স্টেইনম্যান। পুরো সিজন জুড়ে 17টা ম্যাচ খেলেছিলেন, 1443 মিনিট মাঠে ছিলেন, সেখানে 4টে গোল 3টে অ্যাসিস্ট করেছেন জার্মান মিডফিল্ডার। এছাড়া 724টা পাস, 866টা টাচ, 23টা ইন্টারসেপশন এবং 20টা ক্লিয়ারেন্স করেছেন। তো মাঝমাঠটাকে পুরোপুরি কন্ট্রোল করে খেলতেন এই ম্যাটি স্টেইনম্যান। 2023 অবধি এই জার্মান মিডফিল্ডারের সাথে এসসি ইস্টবেঙ্গলের কন্ট্র্যাক্ট থাকলেও বর্তমানে কিন্তু এ লিগের টপ ক্লাব ব্রিসবেন রোর ম্যাটি স্টেইনম্যানকে দলে নিতে একটা বড় টাকার অফার করে দিয়েছে। ব্রিসবেন রোরের কোচ ওয়ার্নার মুন কিন্তু ম্যাটি স্টেইনম্যানকে দলে নিতে চাইছেন। ব্র্যাড ইনমান সহ বেশ কিছু মিডফিল্ডার তাদের দল থেকে বেরিয়ে যাওয়ার ফলে ব্রিসবেন রোরের মিডফিল্ডটা বর্তমানে কিন্তু যথেষ্ট উইক হয়ে পড়েছে। তো সেই কারণেই ম্যাটি স্টেইনম্যানকে দলে নিতে একটা বড় টাকার অফার করে দিল এ লিগের ক্লাব ব্রিসবেন রোর। হ্যামবার্গারের এই ম্যাটি স্টেইনম্যান কিন্তু এর আগে এ লিগের ক্লাব ওয়েলিংটন ফিনিক্সের হয়ে খেলেছেন, সেখান থেকেই তিনি জয়েন করেছিলেন এসসি ইস্টবেঙ্গলে। তো এবার দেখা যাক আবারও পুনরায় এ লিগে ফিরে যান কিনা ম্যাটি স্টেইনম্যান। যদি ফিরে যান, তাহলে কিন্তু অবশ্যই এটা খারাপ নিউজ হবে এসসি ইস্টবেঙ্গলের জন্য। তো এখন পুরোটাই ডিপেন্ড করছে ম্যাটি স্টেইনম্যানের ওপর, তিনি কী ডিসিশান নেয় সেটাই এখন দেখার।
তো বন্ধুরা, এবার যে আপডেটটা দেবো সেটা ইস্টবেঙ্গলের ফাইনাল টার্মশিটে সাইনিংয়ের ব্যাপারে। সমর্থকদের মনে এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার বিষয় যে কবে এসসি ইস্টবেঙ্গল ফাইনাল টার্মশিটে সাইন করবে, অর্থাৎ শ্রী সিমেন্টের যে ফাইনাল টার্মশিট আছে সেখানে ইস্টবেঙ্গল কর্মকর্তারা কবে সাইন করতে চলেছেন। বিভিন্ন আলাপ আলোচনার মাধ্যমে এই মুহূর্তে বর্তমানে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, উভয় পক্ষর তরফ থেকেই কিন্তু বরফ অনেকটা গলেছে। হরিমোহন বাঙ্গুর বর্তমানে কলকাতাতেই আছেন এবং একদম টপ অফিসিয়ালসদের সাথেই কিন্তু আলাপ আলোচনা হয়েছে এবং খুবই পজিটিভ আপডেট পাওয়া যাচ্ছে। ফাইনাল টার্মশিটে সাইন যে কোনো মুহূর্তে হতে চলেছে, এপ্রিল মাসের প্রথম উইক বা মাঝামাঝির মধ্যেই যতদূর শোনা যাচ্ছে ফাইনাল টার্মশিটে সাইন হয়ে যাবে এসসি ইস্টবেঙ্গলের। তো আপাতত এরকমই আপডেট পেয়েছি, সেই কারণে তোমাদেরকে এটা জানিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও। তো চলো, আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।